এর বাইরে দেশের বাইরে এইবারই প্রথম আমি দুবাই গিয়েছিলাম, তো অবশ্যই খুব ভালো লেগেছে। আচ্ছা আপনার একটু আমরা ইয়াতে যাই, আপনি দুবাই সফর বললেন, আপনি নিশ্চয় শুনেছেন যে আপনি যার উদ্বোধন করতে গিয়েছিলেন আরাফ জুয়েলার্স, তিনি একজন মার্ডার মামলার আসামি, চার্জভুক্ত আসামি, সেখানে আপনি গিয়েছেন, আপনি কি জানতেন কি না এই ব্যাপারটা যে সে একজন আসামি? আমি তো জানতেছিলাম না সে মাদার দেশে আসামি, যেমন সে আগে থেকে তার সাথে মধ্যে আমার পরিচয় ছিল ফেসবুকের মাধ্যমে, তারপরে বাংলাদেশের সাথে দেখা হয়েছে, তার সাথে কথা হয়েছে এর আগে, এতে আমি কোনোদিন জানতাম না সে দাদা এমনি আসামি ওই মাদার দেশে। ওখানে যাওয়ার পরে কিন্তু পিছনেটা আমরা বুঝতে পেরেছি। যখন বুঝলেন তখন আপনার কী মনে হইল? যখন বললাম তখন তো আমরা যেদিন বুঝতে পেরেছি সেটা তো মনে করেন আজকে অনুষ্ঠান, তার আগে দিনে বুঝতে পেরেছি। আচ্ছা, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনাদেরকে জানানো হয়েছে, আপনাকে সাকিবকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও আপনারা গেছেন এবং এই কারণে আপনাদের হয়তো জিজ্ঞাসাবাদ করা হইতে পারে এমনটা বলেছেন, আপনি কি মনে করেন এটা আসলে আপনাদের কোনো ভুল ছিল কিনা, কিংবা পুলিশ কি আপনাদের জানিয়েছিল কিনা? পুলিশের ভুল ছিল, পুলিশের ভুল ছিল, তারা বিষয়টা না জানে তা আমরা তো জানাইনি। কেন পুলিশ তো আমাকে আর সাকিবুল হাসানকে দুইজনকে মেডেল দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত, কারণ আমরা যদি অনুষ্ঠানে না যেতাম সে আসামি তারা সন্তান পেল না, তা তারা যে সন্তান পেয়ে না আমাকে ধরে সে আসামি যে সন্তান তারা পেয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন যে পুলিশ আমাদেরকে যদি সতর্ক করলে তাহলে তো আমরা যাইতাম না। পুলিশ মনে করেন আমি যদি এই বিষয়টা জানতো তাহলে আমাদেরকে মেসেজ দিল নিন কি আমাদেরকে তো এয়ারপোর্টে আটকাতে পারতো। দেখ ভাই, উনি কিন্তু মার্ডার কেসে আসামি, উনি একদম পলাতক আসামি, ওনার কাছে আপনি কেউ যায় না। পুলিশ আগে ডাক দিয়েছিল না যে ওই আসামিটা আছে কোথায়, সে কেউ জানতেছিল তারা জানতে পেরেছে। পুলিশ যদি ইচ্ছে করলে বললো না যে আমরা তাদেরকে জানানো হয়েছে, কবে জানাইছে, তো আমি পুলিশের কয়েকদিন এই রিপোর্টটা শুনতেছি, পুলিশ বলতেছে তাদেরকে জানানোর সত্ত্বেও তারা ওইটা কেন গেল, আমরা যদি জানতাম তাহলে তাহলে ওরা কি এরপর আটকাতে পারত। তারা কিন্তু ইচ্ছে করলে জানে যে সে একটা মার্ডার কেসে আসামি, তার কাছে যাওয়ার আগে তারা ইচ্ছে করলে এরপরে আটকাতে পারলো না, এমন করে আটকেনি কেন, তারপরে আমাকে একটা মেসেজ দেয়নি কেন, তারপরে আমাদেরকে মনে করেন হোসেন করে না কেন? পুলিশই জানে না সে আসামি কোথায় কোথেকে আসেছে, ও আসামি সে মনে করেন বাংলাদেশে আছে না বাইরের দেশে আছে, পুলিশও তাতে এতদূর সন্ধান করতে পারেনি। আমরা ওই জায়গায় যাওয়াতে পুলিশকে ওই আসামির সন্ধান খুঁজে পেতে, সেই হিসেবে তো মনে করেন আমাদেরকে মনে করেন পুলিশ আরও মনে করেন পুরস্কৃত করা উচিত। মানে আপনি বলছেন যে আপনি যদি জানতেন তাহলে হয়তো যাইতেন না? মানে আমরা জানতে শোনেন, একটা লোক মনে করেন একটা আসামি বুঝছেন, সে মানে অনেকে বলে সে জানা সত্ত্বেও সে মনে কেন যায়, আমরা কিন্তু কেউ জানি না, যারা আমরা আটি সাথে আমরা কিন্তু কেউ জানি না সে আসামি না সে কালো টাকা ব্যবসায়িক না সে মনে করেন টপ টুলার, আমরা কিন্তু কিছু কিছু জানি না, এসব জানে কে? পুলিশ, পুলিশ তাদের খবর জানে, তো পুলিশ মনে করি এয়ারপোর্টে মনে অত মনে তালিকা করা উচিত, সে মনে করি তো বড়ো আসামি আপনারা এর কাছে কোনো দিন যত বড়ো তালুকায় হন না কেন তার কাছে জানা আপনারা জানেন না। পুলিশ কে আমাকে চিহ্ন করেছে এই বাংলাদেশের কত বড় নাম নামে বড় বড় আসামি আছে, কোটি কোটি আছে, তাদের খবর জানতে হবে। আচ্ছা, এখন আপনি আসছেন পুলিশ যেটা বলছে এবার দেখছে বলে 100% পুলিশ ওয়ান বলতেছে, আমি দেখতেছি আরুন স্যার কয়েকদিন একই কথা বলতেছে যে তাদেরকে জানানো হয়েছে, আমাদেরকে তো জানানো হয়ে থাকে তাহলে তারা এয়ারপোর্টে তো মনে করতে পারতো, তা আমাকে একটা মেসেজ দেখাতো, একটা মেসেজ দেখা যে আরো স্যারকে মানুষকে আমরা দেখছি 14-15 তারিখে অনুষ্ঠান, 14 তারিখে আমরা নিউজতে দেখলাম 14 তারিখে সে নাকি মার্ডার গেছে আসামি, তাহলে আমরা ওই জায়গায় তো 13 তারিখে পৌঁছে গেছি, 13 তারিখে পৌঁছানোর পরে তারা এই কথাটা বলতেছে, তারা আগে থেকে তো জানে না, আমার ওখানে না গেলে তাই সেটা তারা এই আসামির খবরই পেল না। আরে এখন তাহলে পুলিশ আপনাদেরকে ডাকে জিজ্ঞাসাবাদের জন্য, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? জিজ্ঞাসা করতেই পারে, আমরা এক কথায় বলতে আমরা তো জানি না সে আমাকে আসামি, আর পুলিশ করতে বলতেছে তাদেরকে আমরা জানানো হয়েছে, পুলিশ যদি এই কথা প্রমাণ দিতে পারে যে আমাদেরকে জানানো হয়েছে তাহলে সেটা মনে করে জানানোর পরেও আমরা ওই জায়গায় জেল যেয়ে থাকি তাহলে মনে করেন আমরা দেশ শাস্তি দেবেন মাথা পেতে নেব। আচ্ছা রবি উড়ালম ভাই, একজন আসামি আরাব হেমিট আছে, তিনি একটা নামলার আসামি দীর্ঘদিন একদিন হবে, আপনি তাকে খুঁজে বের করে দিলেন, এরপরে টার্গেট কি পাকে খুঁজে বের করে দিতে পারবে? ভাই আমি তো গোয়েন্দা পুলিশও না, আর আমি কোনো ইয়ে না যে আমি আমি আসামি খুঁজে খুঁজে বার করে দেবো। রবিউল ইসলাম ওরফে আরাব আপনাকে তেমন সম্মানই দিল এবং উনি দাবি করছেন অনেক সম্মানই দেবে, আপনি আপনি আপনার নিজের
আমি যে সম্মানটা পেয়েছি সেটা আমি আপনাদের সবাইকে বলতে চাই। সম্মানটা আমি সামনে রমজান রমজানের মধ্যে আমরা গরিবদের কাপড় আমরা সেই মানে বিতরণ করবো এটা দেখ। আমরা বিষয়টা জানতে ছিলাম না যে কোনো আসামি কিনা, আমি বিষয়টা জানতে ছিলাম না। আমরা ওখানে যাওয়ার পরে আসামি তাহলে আরো একত্রে তাকে নিয়ে এত কথা বলে না। এক এক দুই তিন চার পাঁচ এই পাঁচটার নাম বলে না কেন? এর আগে টাকা দেওয়াকে নাম দাঁড়িয়ে ফেলে দিচ্ছে নাকি পুলিশের হাত থেকে, তাদের নাম বলে না? আপনাদের প্রশ্ন হিলন ভাই কোনো প্রশ্ন আইন শৃঙ্খলা বাহিনী আপনার কাছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যা বললাম এটাই আমরা ওইটা আমরা জানি না সে আসামি কি না এক, আর পুলিশ যে কথা বলেছে তাদেরকে জানানোর পরে তারা ওই জায়গায় কেন দাঁড়া দিয়ে এলো ঠিক আছে। পুলিশ আমাদেরকে এবার করে জানায়নি, পুলিশ জানতেই না আসামি কোন জায়গাতে আছেন। আমার ভাই এর আগে আপনার একটা গাড়িটা আপনি অ্যাম্বুলেন্স হিসেবে সামচার এসেছেন এবং জেলে পেয়ে সেই মিলে আপনার যা আয় হবে সেটাও আপনি দান করবেন, সেই অ্যামাউন্টটা আমরা কি চাউকে দেওয়া হয় অ্যামাউন্টটা বলবো না ঠিক আছে, যা পেয়েছে পেয়েছে। সামনে রমজানের মধ্যে কিছু কাপড় তারপরে কিছু লাগতে থাকবে আমরা মনে করি, যেহেতু আমার প্রথম এবারে বাইরে সফর করেছি যেহেতু মনে করি সেই হিসাবে এটা আমি সম্পূর্ণ মানুষের মধ্যে মিলে দেবো। আমার ভাই আপনি যা অর্জন করেন বেশিরভাগ এরকম দান করে দেন ওইটা কেন করেন ভাই? ভালো লাগে এই কারণে আমি মনে করেন যেহেতু মেলা মানুষ অনেকে বলে যে এই টাকাটা মনে করেন আমি যে অবৈধ ব্যবসা এই টাকাটা কোনো বরকত নাই, অনেকে আমাকে খারাপ মিডিয়ার লোক বেশিরভাগ লোক খারাপ চোখে দেখে, তো এই জন্য মানুষের কাছে অর্জন চাই যে জনগণ ভালোবাসে সেই টাকাটাকে 10 টাকা দেখ এটা জনগণ ভালোবাসে টাকা দেয়, আর তারা আমাকে ওই ঠাকুর টাকা আজকে আমি এত রাস্তে পারলাম না তাদের কারণে আজকে এই রকম এই জন্য তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা সামনে নির্বাচনে অবশ্যই আমি অংশগ্রহণ করবো, আপনারা সবাই থাকবেন। আপনি একটি দল গঠন করার কথা বলেছিলেন এটা আপনার কতদূর? দল গঠন করার কথা বলেছে কিন্তু আমি বলিনি কিন্তু 2 মাস পরে কি 6 মাস কি 5 বছর পরে করবো, ভবিষ্যতে আমরা করতে পারি কিন্তু কবে করবো তার কোনো নির্ধারিত কোনো সময় নেই। আপনি গ্রেফতার আতঙ্কে আছেন হিমাস? না গ্রেফতার আতঙ্কে কেন থাকবো, আমি তো কোনো আসামি না যে আমাকে গ্রেফতার করে আতঙ্ক থাকবো। আরবের সাথে সর্বশেষ কী ঘটে রাখেন? কোনো কথাই হয় না, আমরা গেছি ওখানে অনুষ্ঠান করছি আমরা ওখান থেকে চলে আসি। এখন মনে করেন কেউ মনে ওখানে কেন যাবি, কেউ তো 5 টাকা দেওয়া হলো 100 টাকা দিতে নাহলে তাকে মনে আমেরিকান বিমানে টিকিট দিতে একটা লোকের আপনার টিকিট 1-2 লাখ 8 লাখ টাকা তো একটা লোকের পিছনে খরচা আছে সম্মেলন না দিলে 1-2-3 লাখ থেকে একটা লোকের পিছনে খরচ হয়ে যায় মানে এবার সম্মেলন হলো না। মিনম ভাই প্রশ্ন করেন স্যার। ভাই আলম ভাই আলম ভাই আপনার এত পান্তা দেখে ভাই দিদিও ছিল দিদির সাথে আপনার প্রিয় হয়েছে কিনা আপনি তাকে পছন্দ করেন? অনেকেই ছিল ওখানে। আপনার কাছে কি বলবো আপনি যে ব্যঙ্গ করেছেন পার্টি আপনার ঠিক হয়েছিল ইলিয়া শোনেন যখন এত দেখেন আরব ভাইয়ের কথা বলছে সে কিন্তু বলছে যে আমি কিন্তু এই মামলা আসামি তুমি তার যদি ঘটনার কথা বলতে পারেন এটাকে তো সে আমি জানি আপনারা কিন্তু সেটা বলতে উনি উপস্থিত ছিলেন এটা সম্পূর্ণ সেই দিনকে বলেছে আজকে বলেছে মিথ্যা কথা
আপনি তো ওখানে গিয়েছেন সাকিব হাসান থেকে আরো অনেক তারকা ছিল, সাকিব হাসানের তো আপনার এই আরব নিয়ে কোনো কথা হয়ে থাকে না? না, এই আমরা এই বিষয়টা নিয়ে আমরা কেউ কোনো আলাদা আটিসি তার সাথে আমরা কথা বলিনি যে সে আমরা তাকে প্রশ্ন করি এই বিষয়টা নিয়ে। আমরা কি ওখানে গেছি অনুষ্ঠানে, ওখানে লোকের এত জনগণ ছিল, আমরা ওই জায়গায় 10 মিনিটে সময় দিতে হবে, কেউ টেতেই উঠতে পারে, মানে পাবলিক এত গ্যাদারিং ছিল, আমরা সংক্ষেপ্ত অবস্থা শেষ করে দেয়। এই শেষ প্রশ্ন করেন একটা, শেষ প্রশ্ন করেছেন স্যার, ওখানে গিয়েছিলেন তখন তো আপনি জানছেন যে আমার বেতন ছিল এবং এখানে গিয়েছি, জানার পরে আপনি কি আপনার না আমি কেন থাকবো? আমি তো আমি তাহলে কোনো কিলার হলাম নাকি? আমি কোনো আসামি বলে ভয় থাকতে হচ্ছে আমার কেন ভয়? না তাকে থে ডেটে কেন দিতে আমাকে মারবে থে?